বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আবারও কাশ্মীর সীমান্তে ভারতীয় জওয়ানের মৃত্যু, গুলিবিদ্ধ অগ্নিবীর জওয়ান মৃত্যুর ঘটনায় রহস্য দেখা দিয়েছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে কাশ্মীরে বিভিন্ন জায়গাতে এনকাউন্টার হচ্ছে এবং তার পরপরই এই মুহূর্তে আবারও কাশ্মীর সীমান্তে ভারতীয় জওয়ানের মৃত্যু, গুলিবিদ্ধ অগ্নিবীর জওয়ান মৃত্যুর ঘটনায় রহস্য দেখা দিচ্ছে। কাশ্মীর সীমান্তে একের পর এক অনন্তনাগ এবং বারামুল্লার ঘটনার পরপরই আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যারা জঙ্গিরা রয়েছেন, জঙ্গিদের সঙ্গে কিন্তু সেনার গুলির লড়াই হচ্ছে এবং তার পরপরই আবারও কিন্তু এখন কাশ্মীর সীমান্তে ভারতীয় জওয়ানের মৃত্যু। গুলিবিদ্ধ অগ্নিবীর মৃত্যুর ঘটনায় রহস্য এবং কাশ্মীর সীমান্তে এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে তদন্ত কার্য শুরু হয়েছে এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে অঙ্কিতা বর্ধন, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি। আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। অঙ্কিতা, অগ্নিবীর জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে, কি খবর রয়েছে আর বিস্তারিত? দেখো, বুধবার কাশ্মীর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক অগ্নিবীর জওয়ানের এবং উপত্যকার পঞ্চ জেলার মানকোট সেক্টরে কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঠিক কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন এই জওয়ান তা এখনো কিন্তু স্পষ্ট নয়। দুর্ঘটনা না আত্মহত্যা ঘটনাগ্রন্থ কিন্তু ইতিমধ্যে চলছে। দেখো, সেনা সূত্রে জানা যাচ্ছে যে মৃত অগ্নিবীরের নাম অমৃত পাল সিং, নিয়ম মতো 6 মাসের প্রশিক্ষণের পরই সেনায় যোগ দিয়েছিল এবং পঞ্চ জেলার মানকোট সেক্টরের পাক সীমান্তে নিয়োগ হয় এই জওয়ানের। কাশ্মীর পুলিশের যে বক্তব্য তাতে উঠে আসছে যে নিজের বন্দুকের গুলিতেই মৃত্যু হয়েছে অমৃতপালের। খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনার জেরে মৃত্যু নাকি আত্মহত্যা করেছে এই জওয়ান। এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে 6 মাসের প্রশিক্ষণের পরই কেন পাক সীমান্তে নিয়োগ করা হয়েছে এই জওয়ানকে। স্বল্প মেয়াদের প্রশিক্ষণ নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখো, গত 4 বছরের স্বল্প মেয়াদী সেনা নিয়োগে অগ্নিবীর প্রকল্প আনি কেন্দ্রীয় সরকার, জানিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল দেশ জুড়ে। মেয়াদ শেষে কি করবেন যুবক জওয়ানরা, এই প্রশ্ন তুলেছিল বিরোধী শিবির। এরপর কিন্তু চাপে পড়ে অগ্নিবীরদের 25% পরিবর্তে ভারতীয় সেনার 50% স্থায়ী নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু ওই নিয়োগের পরে প্রথম কোন অগ্নিবীরের মৃত্যুর কথা জানা গেছে। রীতিমত কিন্তু এই সেনা সূত্রে জানা যাচ্ছে যে মৃত অগ্নিবীরের নাম অমৃত পাল সিং এবং গত 4 বছরের স্বল্প মেয়াদে সেনা নিয়োগে অগ্নিবীরের প্রকল্প আনে এই কেন্দ্রীয় সরকার এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো প্রশ্ন উঠছে যে 6 মাসের প্রশিক্ষণের পর কেন সেই অগ্নিবীরকে পাকিস্তান সীমান্তে নিয়োগ করা হয়েছে এবং সে কি স্বাভাবিক মৃত্যু নাকি নিজে আত্মহত্যা করেছে তা নিয়েও কিন্তু ইতিমধ্যে তদন্ত করছে পুলিশ। যদিও সেনা সূত্রে খবর রয়েছে যে অগ্নিবীর জওয়ানটি নিজেই আত্মহত্যা করেছে, নিজের গুলিতেই গুলিবিদ্ধ হয়ে সে মৃত্যু হয়েছে। অর্ণব, একদম এই যে ঘটনা যেটা ঘটে গেছে এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ঘটনা, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয়েছে এবং কাশ্মীর সীমান্তে কাশ্মীরের মধ্যে বিভিন্ন জায়গাতে এনকাউন্টারের খবর আমরা পেয়েছি, কিন্তু তারপরে এই যে ঘটনা, মৃত্যু হয়েছে অমৃতপাল সিং এর, তো এই জওয়ানের মৃত্যুর ঘটনা কি এখন কি তদন্ত হচ্ছে? কাশ্মীর পুলিশের তরফ থেকে তো একটা বয়ান বেরিয়েছে, তারপরেও কি সেখানে সেনা কি আলাদাভাবে তদন্ত করছে, কি খবর পাচ্ছ? দেখো, সেনা তো তদন্ত করছেই যে কি কারণে তার মৃত্যু হয়েছে, আদতে কি কারণে সে আত্মহত্যা করেছে। একাধিক রহস্য যেহেতু ইতিমধ্যেই শুরু হয়েছে, সেই ক্ষেত্রে জওয়ানরা এবং পুলিশ আধিকারিকরা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সেই ক্ষেত্রে কাশ্মীর পুলিশ কিন্তু আবার জানাচ্ছে যে এটা আত্মহত্যাও হতে পারে। দেখো, পুরো ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো একাধিক প্রশ্ন, অনেকে প্রশ্ন করছেন যে এত অল্প সময়ে ট্রেনিং এর পর কেন পাক সীমান্তেই তাকে দেওয়া হয়েছে, তবে কি কারণ থাকতে পারে তার আত্মহত্যা যদি সে আত্মহত্যা করেই থাকে এবং এত স্বল্প সময়ে তাকে ট্রেনিং দেওয়া এবং ট্রেনিং দেওয়ার পর সরাসরি পাক সীমান্তে নিয়ে যাওয়া, এমনটাই এই পুরো ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু ওয়াকিবল মহল থেকে বিভিন্ন প্রশ্ন শুরু হয়ে গেছে। যেহেতু নতুন কাজে যোগ দিয়েছে, সেক্ষেত্রে এক এক ধাপ করে এগিয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে কেন পাক সীমান্তে তাকে দেওয়া হলো এবং হঠাৎই সে কেন আত্মহত্যার পথটা বেছে নিল, আদতে সে আত্মহত্যা করেছে কিনা, প্রত্যেকটা বিষয় কিন্তু
কিন্তু শুধুমাত্রই পুলিশি তদন্তে বেরিয়ে আসবে। পুলিশ কিন্তু ইতিমধ্যেই হাতে একটি রিপোর্ট থেকে তদন্ত শুরু করেছে এবং জওয়ানের পরিবারকে খবর দেওয়া হয়েছে, পরিবার পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া হবে। গোটা ঘটনায় কিন্তু একাধিক প্রশ্ন, একাধিক তদন্ত চলছে এবং রীতিমতো পুলিশের আগামী পদক্ষেপ কি হবে এবং এই তদন্তের সাপেক্ষে কি বেরিয়ে আসে তার দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে এবং শুধুমাত্র সময়ের অপেক্ষা রয়েছে যে কি কারণ রয়েছে। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আবারও কাশ্মীর সীমান্তে ভারতীয় জওয়ানের মৃত্যু, তবে আত্মহত্যা নাকি অন্য কিছু সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত চলছে। যদিও কাশ্মীর পুলিশের তরফ থেকে সেখানে বক্তব্য বেরিয়ে এসেছে, তবে সেনা তদন্ত সেখানে চালিয়ে যাচ্ছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।